নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব খুসকা ভাত। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। তাহলে চলুন আমি তৈরি করা শুরু করি। খুসকা ভাত তৈরির জন্য আমি এখানে দেরাদুন রাইস নিয়েছি, 200 গ্রাম। চাল ভালো করে ধুয়ে 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখানে ছোটো ছোটো 10 পিস আলু নিয়েছি। এখানে নিয়েছি 2 পেঁয়াজ, এইভাবে সরু সরু করে কুচি করে নিয়েছি। এই সামান্য একটু দুধে কয়েকটা কেশর দিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে চেরা, ধনে পাতা কুচি, আর আছে লেবুর রস। এখানে আছে 4টে লবঙ্গ, 4টে এলাচ, আর একটা দারচিনি ছোটো ছোটো অনেকগুলো টুকরো করে নিয়েছি। কড়াই বসিয়ে কড়াইতে 4 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি গরম হয়ে গেছে, এখন এখানে 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো ভেজে নেব। সোনালি সোনালি কালার করে পেঁয়াজগুলো ভাজব। মাঝারি আছে, আমি লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এখন উঠিয়ে রাখলাম পেঁয়াজগুলো। আরও 2 চামচ তেল দিয়ে দিলাম, ওই তেল না ঘি দিয়ে দিলাম। এখন এই ঘি দিয়ে দেবো এই লবঙ্গ দারচিনি এলাচ, তার সাথে দিয়ে দিলাম এই গোল গোল করে ছোটো ছোটো আলুগুলো। এইভাবে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো আমি ভেজে নিয়েছি, এখন এই জল ঝরানো চালটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজগুলো। চালটা এখন আমি লাল লাল করে ভেজে নেব। চালটা বাদামি কালার করে আমি ভেজে নিলাম। এখন দিয়ে দেব 1 গ্লাস জল, এটা কমিয়ে দিলাম, দিয়ে চালটা জলের সঙ্গে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার সব ভালো করে মিশিয়ে দিচ্ছি, জল চাল সব একসাথে করে দিলাম। কভারটা দিয়ে রাখলাম, ওভেনটা একদম কমানো, ওভেনটা একদম কমানো, 8-10 মিনিট এইভাবে রান্না করব। কভারটা তুলে একটু দেখছি, একটু এইভাবে রেখে দিই। এখন কভারটা তুলে ভাতটা আমার হয়ে গেছে, ভাতগুলোও সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ভাতও সেদ্ধ হয়ে গেছে, আমি দিয়ে দেব এই ধনে পাতা কুচি, এখানে 1/2 লেবুর রস দিয়ে দিলাম। চারটে কাঁচা লঙ্কা একসাথে সব একটু ওপর নিচ করে দিচ্ছি। ওইখানে অল্প একটু দুধে কেশর দিয়ে নিয়েছিলাম, কেশরও দিয়ে দিলাম, কেশর দুধটা দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম, সব মিশিয়ে দিচ্ছি। সব মিশিয়ে দিয়ে ওভেনটা বন্ধ করে দিলাম, বন্ধ করে এইভাবে 5 মিনিট রাখবো, আর কভারটা তুলবো না, এইভাবে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, কভারটা তুলে আমি এই প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এই ভাতটা কিন্তু খুব দারুণ হয়, মাংস দিয়ে যে কোনো কিছু দিয়ে তাড়াতাড়ি হয়েও যায়, খুব ভালো লাগে খেতে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি খুসকা ভাত। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তৈরি